বিশুদ্ধ পানীয় জলের জন্য বসানো হচ্ছে শহরের বিভিন্ন এলাকায় পাইপলাইন, আর তাই পাইপ মাটির তলে বসানো নিয়ে উঠল অভিযোগ। ঘটনা অন্য কোথাও নয়, খোদ রাজধানীতে দশমীঘাট মহাবীর ক্লাব এলাকায় চলছে পাইপ বসানোর কাজ। সেখানের গলি পথেও পাইপ বসাচ্ছে দায়িত্বপ্রাপ্তরা। অভিযোগ, সেখানে নিয়ম মানা হচ্ছে না। রাতে গলি রাস্তায় পাইপ বসাতে গিয়ে কোনো নো এন্ট্রি বোর্ড লাগানো হয়নি। শুধু তাই নয়, রাস্তার মাটি ধসে পড়ছে, এতে ঘটছে দুর্ঘটনা, সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। এই নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ছে স্থানীয়দের মধ্যে। গাড়ি জায়গা ডুয়াই ডেলি আজকে থেকে মনে করো আমার বাড়ি বাড়ি এনো আমি গাড়ি ডে বাড়ি মিলে তো রাস্তা কেটে লেছে তারা। আমি বুঝতাম না কোন মেন রুট কেটে লেছে তারা কেমনি, কোনো সিম্পল নাই, কোনো সাইনবোর্ড নাই যে নো এন্ট্রি বা কোনো কিছু দেখবো না, এটা বুঝতাম না কেমন তারা করে আসবে। কোন আমি ওখানে প্রমাণ দিয়ে দেখবো তারা কোনো সাইনবোর্ড নাই কিচ্ছু নাই যে রাস্তা মধ্যে বিক্ষো না, আমার বাড়ির রাস্তা। কইছে অফিসের লোক, আমরা কইছি বলে আমরা বালু দেয়া করেন, এটা বালু ধরা আছে মনে হয়, তারা জিজ্ঞাসা করছি, তারা কইছে হ্যাঁ বালু ধরা। এরপরে তারা একজন ডাক দিছে অফিসের স্টাফ প্রথম কইছে, এরপরে আমরা লাইসেন্স করে কইতেছে কোন আমরা কোম্পানির লোক মাড়ি দেবিল কিছু লোক ঘুরতে আইছে কিছু এরপরে এরপরে কথা কোম্পানির লোক আছে না কিছু আছে কথা, আমরা কথা কওয়ার পরে এরা তো গার করে উঠছে আর তারা ফালে ঝগড়া করতে হইতেছে যে তারা মানে এরকম কালকা বড় হইতা মাটি দিলে তারপরে তারা ইয়ে করে অভিযোগ, কাজের দায়িত্বে থাকা লোকজন সাংবাদিকদের দেখে নিজেদের দায়িত্ব ছেড়ে ফেলতে চায়। কোন কোম্পানির লোক আমরা যেমন আপনি কি আমি তো গাড়ির সঙ্গে আছি, গাড়ি আমরা গাড়ি বলতে এই তো মানে যে বেরি সঙ্গে আছে কোম্পানির লোক না বলে আপনি না না লেবার আমি কোম্পানির লোক আপনি কি মানে কিসের দায়িত্বে আছেন? আমি আপনি সাইডে আছি, আমার এদিকে লেবার টেবার কাজ করতেছে, আমি দেখতে আছি মানে আপনি লেবার লেবারদের কন্ট্রাক্ট কন্ট্রাক্ট আমি তারার সঙ্গে আমার পরিচিত আছে, আমি এমনি তাই আছি মানে দেখতে কাজ দেখতে আইছেন। আমি আমার এদিকে সবাই পরিচিত, আমি এরা লোক আইছি। কার কে কে পরিচিত আছে? ইটগুলা ইটগুলা এই কোম্পানি দিয়ে আছে সবকিছু ঠিক রেখে বসানো হোক পানীয় জলের পাইপলাইন, এমনই দাবি উঠেছে স্থানীয়দের তরফে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।